পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বুধবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে পায়ে হেঁটে 165 কিলোমিটার 19 জানুয়ারি ব্রিগেড চলো এই আহ্বানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনব উপহার দিতে পাড়ি দিলেন। কলকাতা ব্রিগেড যাওয়ার পদযাত্রায় বেরিয়ে বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু আদিবাসী লোকশিল্পীদের নিয়ে পায়ে হেঁটে শক্তিগড় আমড়া এলাকা অতিক্রম করেন। তাদের স্বাগত জানাতে তৃণমূলের নেতৃত্বরা দেবু টুডুকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন। এই পদযাত্রায় পা মেলান আদিবাসী মহিলা ও পুরুষেরাও। পদযাত্রায় সামিল হয়ে সহসভাধিপতি দেবু টুডু বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আদিবাসী লোকশিল্পীদের নিয়ে আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতেই এই পদযাত্রা বার করা হয়েছে। তিনি আরো বলেন, বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।